যে ব্যবসা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আশা ভরসা শ্রদ্ধা এবং সম্মানিত সভাপতি, বিশ দলীয় সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রকোষ্ঠে আছেন, সেখানে কিভাবে উনি উচ্চ আদালতে আপিল করেছেন, সেই আদালতে আপিল করার কারণে তিনি জামিনযোগ্য। আজকে এই সরকার অত্যন্ত সফলভাবে তারা বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে তাকে ধ্বংস করে দিয়েছে। মানুষের যাওয়ার শেষ জায়গা যেটা আদালত, বিচার ব্যবস্থা, সেখানে পর্যন্ত তারা পুরোপুরিভাবে দলীয় প্রতিষ্ঠা, মানে দলীয় ক্ষমতাকে প্রতিষ্ঠা করেছে।